মিরপুর বিমানবন্দর পানিপম্পের সামনে আমরা গিয়েছিলাম, তো ওখানে মুড়ি মটকা, তারপরে মিরাজ ভাইয়ের খেতাপুরি ও তাকওয়া খানা পিনা বিখ্যাত। সর্বপ্রথম আমরা মুড়ি মটকা টেস্ট করি। মুড়ি মটকাতে অনেক ধরনের চা পাওয়া যায় এবং জুস পাওয়া যায়, ফ্রেশ ফলের জুস। তো আমরা নিয়েছিলাম হচ্ছে শাহি মটকা চা, যার দাম 50 টাকা। মটকার স্পেশালিটি হচ্ছে চায়ের পাত্রটি মাটির পাত্রে থাকে এবং এটি আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরে তার সাথে এটি চায়ের লিকারের মিক্স করা হয়। তারপরে এখানে কিছু টপিংস দেওয়া হয়, এর মধ্যে আমাদের শাহি মটকা চাতে যা ছিল সে কর্নেস মিল ছিল, বাদাম ছিল, তারপরে কিশমিস ছিল, তারপরে মিল্ক পাউডার ছিল। খেতে অসাধারণ লেগেছে, দাম 50 টাকা, তা সে অনুপাতে আমি মনে করি চাটা খুবই অসাধারণ। লেমন জুস ছিল, লেমন জুস অ্যাজ ইউজুয়াল, যেটা লেমন জুস এবং ঠান্ডা পানি চিনি, এটা 20 টাকা ছিল। এটা মোটামুটি ভালোই লেগেছে। দেখতে পাচ্ছেন শাহি মটকা চা এবং তারা সে টপিংস ইউজ করছে। মিরাজ ভাই খেতাপুরি, খেতাপুরির স্পেশালিটি হচ্ছে আলুপুরি এবং খেতাপুরি সেম অ্যাজ ইট ইজ, বাট খেতাপুরি একটু মোটা, আলুপুরিটি একটু চিকন, কিন্তু ভিতরে ম্যাটেরিয়ালস আলু এবং আলু ভর্তা, আলুর সাথে মশলা, মরিচ এবং ধনিয়া পাতা অ্যাজ ইউজ সবই থাকে। কিন্তু খেতাপুরিটা, মিরাজ ভাইয়ের খেতাপুরি স্পেশালি বিখ্যাত, দাম হচ্ছে মাত্র 5 টাকা। সবচেয়ে এটার আকর্ষণীয় দিক হচ্ছে তেঁতুলের একটি চাটনি। এখানে টিকা পাওয়া যায়, টিকাও 5 টাকা, এবং চিকেন টিকা, যে চিকেন স্টিক বলে তারা, 30 টাকা। আমি নিয়েছিলাম পুরি, নিয়েছিলাম সাথে তেঁতুলের চাটনি ফ্রি, এবং নিয়েছিলাম চিকেন স্টিক। চিকেন স্টিকটা অসাধারণ, 30 টাকার মধ্যে খুবই ভালো। তো এটা খুবই বিখ্যাত, মিরপুর 2-এ অবশ্যই গেলে আপনারা মিরাজের খেতাপুরি অবশ্যই টেস্ট করবেন। এটা অনেক দিন পুরাতন এবং সর্বপ্রথম এই দোকানটি এইখানে এসেছিল, এরপর দেখা দেখি অন্য দোকানগুলো এখানে আসে। আর এর সর্বশেষ হচ্ছে তাকওয়ার খানা পিনা। তাকওয়ার খানা পিনাটা আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ হচ্ছে এর একটা স্পেশালিটি হচ্ছে চিকেন স্ম্যাশ, লাগে চিকেন অনেক মিক্স থাকে, চিকেনের একটা মিক্স, তারপরে হচ্ছে সাথে রুমালি রুটি, সাথে সালাদ এবং সস।